বিক্ষিপ্ত অশান্তি গণ্ডগোল হলো বটে, তবে প্রথম দুদফার মতোই বঙ্গে তৃতীয় দফার লোকসভা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণই। প্রথম দুদফায় নির্বাচন ছিল মূলত উত্তরবঙ্গে, ফলত সেখানে রীতি মেনে গণ্ডগোলের আশঙ্কা ছিল এমনিতেই কম। তবে তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদ ঘিরে ছিল আশঙ্কার চোরাস্রোত। সেই আশঙ্কা উড়িয়ে চার কেন্দ্রে স্বতঃস্ফূর্ত ভোটদান করলেন সাধারণ মানুষ, যদিও এরই মধ্যেও ঘটল কিছু অশান্তির ঘটনা। মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের খান বিজেপির গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে ভাগ্য নির্ধারণ ছিল সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রে জাল এজেন্টকে টেনে এদিন বের করেন সেলিম। সব মিলিয়ে বঙ্গে তৃতীয় দফায় শিরোনামে প্রাক্তন সিপিএম সাংসদ। রঘুনাথগঞ্জ থানায় তাকে মারধরের লিখিত অভিযোগ দায়ের করেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। এছাড়া জঙ্গিপুরে তেমন উল্লেখযোগ্য কোনো অশান্তির খবর নেই এদিন। তুলনায় ঘটনাবহুল মালদা দক্ষিণ কেন্দ্র, সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে একাধিক অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মালদা শহরে খোদ পুলিশের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন তিনি। এখানে বিষয়টা হচ্ছে 26 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ড, দুটো ওয়ার্ডেই একই বিষয় দেখলাম। সেটা হচ্ছে স্টেট পুলিশের যারা কনস্টেবল তারা বুথের ভেতরে দাঁড়িয়ে ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করছেন, তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন। 26 নম্বর ওয়ার্ডের 91 বুথে আমি নিজে সেখানে গিয়ে দেখেছি যে আমাদের মহিলা পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এবং একজন পুলিশের কনস্টেবল স্টেট পুলিশের ইউনিফর্ম পরে তিনি ভোটারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন, ঘিরে দাঁড়িয়ে আছেন এইভাবে, এবং একটা প্লাস্টিক টাঙানো আছে ভিজিবিলিটি কম করে। সেখানে এই কাজ চলছিল, সেটাকে আটকে দেওয়া হয়, ভিজিবিলিটি ক্লিয়ার করা হয় এবং সিনিয়র পুলিশ আধিকারিকরা এসে তাকে ওই জায়গা থেকে, মানে ওই ডিউটি থেকে নিলম্বিত করেন। দ্বিতীয়বার আমি এই বিভূতিভূষণ বিদ্যালয়ে, যেখানে 4টে বুথের কাজ একসঙ্গে চলছে এবং বাইরে কিন্তু কোনো কিউ নেই, কোনো অশান্তি নেই, মানুষ সাধারণভাবে ভোট দিচ্ছেন, কিন্তু এখানেও রাজ্য পুলিশের যারা আধিকারিক কনস্টেবল স্পেস এক দঙ্গল, তারা বুথের বিভিন্ন জায়গাতে ঢুকে দাঁড়িয়েছিলেন এবং ভোটারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছেন। অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছি, পুলিশ পর্যবেক্ষক এখানে এসেছিলেন, তিনি আমার অভিযোগ গ্রহণ করেছেন এবং জেলার এসপি মহোদয়কে অর্ডার দিয়েছেন যে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে সর্বত্র যেন এই মেসেজ দেওয়া হয় যে স্টেট পুলিশের কনস্টেবলদের কী কাজ। শান্তিপূর্ণ ভোটের মাঝেও বেলা বাড়তে শিরোনামে এলো মালদা উত্তরের রতুয়া। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে রাস্তায় বোমাবাজির অভিযোগ উঠল সেখানে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর মালদা রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি এলাকায়। এখানে হচ্ছে কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট আগে দুটো লোক এলো বাইকে করে, দুটো বম ছুড়ে দিল, ফেলে টেলে তো চলে গেল। হতে পারে এটা বিরোধীদের চক্রান্ত, বিরোধী বলতে কারা, বিরোধী হতে পারে টিএমসি, টিএমসিরা হচ্ছে এরকম করতে পারে। এখন যে হয়তো আমাদের পঞ্চায়েত তো দখল হয়ে গেছিলো টিএমসির আমলে, সে হচ্ছে ওরাই হচ্ছে ভোট এখন ভালো হচ্ছে না, তাই তার কারণে ওরা চক্রান্ত করে হেরাসমেন্ট করছে বিরোধীদের। এখানে কার ভোট বেশি আছে? এখানে হচ্ছে মুস্তাক আলমের ভোট বেশি আছে কংগ্রেসের। বেলা 5টা পর্যন্ত বাংলায় চার কেন্দ্রে ভোট পড়ল 73.93%, সর্বাধিক 76.49% ভোট পড়ল মুর্শিদাবাদে। তবে পিছিয়ে রইল না বাকি তিন কেন্দ্র, কমিশনে জবাব পড়া অভিযোগের নিরীক্ষেও বাকিদের টেক্কা দিল মুর্শিদাবাদ। বাংলার চার কেন্দ্রের সঙ্গেই দেশজুড়ে ভোট গ্রহণ হলো আরও 89টি কেন্দ্রে। ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ আরও অনেকে। নির্বিঘ্নে তৃতীয় দফার সমাপ্তির সঙ্গেই অপেক্ষা শুরু চতুর্থ দফার। মালদা উত্তর, দক্ষিণ এবং মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের ভোটে সামান্য কিছু অশান্তি ঘটেছে, তবে মোটের উপর ভোট ছিল শান্তিপূর্ণ। সারাদিন আজ কি কি ঘটল তা তুলে ধরল ইটিভি ভারত। পার্থ দাস, মালদা।